আমার আম্মায় সারের কাছে আসার লেগা হ্যাঁ মনে করো অনেক কান্নাকাটি করছে, মানে লগে আসার মানুষ নাই কে বুঝছো। দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বা অনেকের এটা অনেক বড় একটা প্রশ্ন থাকে যে যারা আসলে ট্রিটমেন্ট নেয়, আফটার ট্রিটমেন্ট তাদের অবস্থাটা কি হয়, তারা কি আদৌ সুস্থ থাকে কিনা, বা তারা কি ভালো থাকে কিনা, বা তাদের পরবর্তী ফিডব্যাকটা কি, সেটা অনেকেই জানতে চান। তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আজকে আপনাদের সামনেই এই ভদ্রমহিলা 2018 সালে উনি ট্রিটমেন্ট নিয়েছেন, ওনার ছেলে তারও এক বছর আগে ট্রিটমেন্ট নিয়েছে, আজ অবধি তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং স্বাভাবিক জীবনে ওনারা বিচরণ করছেন। এর থেকে বড় প্রমাণ আর কি থাকতে পারে? তারপরে আগে আমার ভাইয়ে এখানে ভালো হয়ে গেছে, ভাইয়ে এক ভর্তি ছিল, ভাইয়ের মাথার সমস্যা ছিল, তারপরে সম্পূর্ণ আমার ভাইয়ে ভালো হয়েছে। তারপরে ভাইয়ে ভালো যাওয়ার পরে মার মনে করে এই হাসপাতালে স্যারের সাথে এই আছে নিয়ে আসছে, তারপরে স্যারে আমার করার পরে ভর্তি রাখছে, রাখার পরে আমি মার সাথে 15 দিন ছিলাম ট্রিটমেন্টে। আল্লাহর রহমতে আমার মায়ের অনেক সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ ছিল, সুস্থ ভালো, তারপরে অনেকদিন ভালো ছিল আমার মায়, তারপরে হঠাৎ করে আমার মায়ের ব্রেন স্ট্রোক করার পরে আমরা জানতাম না, স্যারের জন্য বা রেজিস্টার প্যারালাইসিস বা এই ধরনের চিকিৎসা করেন আপনার জানা ছিল না, জানা ছিল না, তারপরে আমরা ওই ভর্তি রাখছিলাম। তারপরে এখন ভাইয়ায় ফোন দিছে, ফোন দেওয়ার পরে যে বলছে সারা এই করে এই যে এখানে ইন্না ভর্তি করছি, মারে যে দিন দিন পেতা বাড়তেছে, তারপরে ইন্না আবার ভর্তি করছি। আল্লাহর রহমতে যে আজকে 11 দিন খুবই আমার মায় ভালো হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে যেমন অসংখ্য মতামত পাচ্ছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আরও নতুন নতুন জিনিস জানার আগ্রহ নিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করছেন, ইমেল করছেন, নতুন নতুন টপিক সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, নতুন নতুন রোগ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা মেসেজ আমরা খুব যত্ন সহকারে আমরা পড়ি এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য। দর্শক, আপনারা অনেকেই আবার জানতে চাচ্ছেন ইদানিং যে জিনিসটা হচ্ছে যে আপনার যেই পেশেন্টরা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট নিচ্ছেন, আফটার ট্রিটমেন্ট তাদের অবস্থাটা কী হয় বা তারা এখন কী অবস্থায় আছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন। দর্শক, ঠিক তেমনি একজন পেশেন্টকে আজকে আমরা আপনাদের সামনে এনে হাজির করেছি, যিনি 2018 সালে একবার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং সেই তারপর থেকে উনি ভালো আছেন এবং সুস্থ আছেন, বাট মাঝখানে উনি স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন এবং সেই কারণে তিনি আবারও আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে এবং পরবর্তীতে উনি চিকিৎসা নিয়ে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন দর্শক, আমরা একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার সাথে আমরা একটু পুরো বিষয়টা একটু জানবো। আসসালামু আলাইকুম, মা কেমন আছেন আজকে? ভালো আছি। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন, আপনার দেশে বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরে। আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে 2018 সালে আপনার যখন আপনি কোমরে আমরা জানি যে প্রচণ্ড রকম ব্যথা পেয়েছিলেন, তারপরে আপনি স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছিলেন, তারপর থেকে কি সেই সমস্যাটার কখনো দেখা দিয়েছিল আপনার? আচ্ছা, সেটা আপনি ভালো হয়ে যান এবং পরবর্তীতে আপনার আমরা জানি স্ট্রোক করে, আচ্ছা স্ট্রোক করার পরে আমরা জানি যে বাংলাদেশে একটি স্বনামধন্য হসপিটালে আপনি কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছেন, বাট পরবর্তীতে আপনি যখন স্যারের সন্ধান পান যে না স্যারও এই ধরনের ট্রিটমেন্টগুলো করেন, তখন আপনি স্যারের কাছে আসেন। তো স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? আপনি কি সুস্থ আছেন, সম্পূর্ণ স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন? আপনার যে হাঁটু ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, সেগুলো কি এখন আছে? সবসময় ওনার সহচর্য হয়েছিলেন এবং পুরো ট্রিটমেন্টে উনি সবসময় উনি জড়িত ছিলেন। আসুন দর্শক, একটু ওনার সাথে ওনার মুখ থেকে আমরা আসলে পুরো বিষয়টা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, আমরা জানি যে আপনার মা 2018 সালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন, কী হয়েছিল, কেন নিয়ে এসেছিলেন? যাওয়ার টাইমে আমার অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে তারপরে আগে আমার ভাইয়ে এখানে ভালো হয়ে গেছে, ভাইয়ে এক ভর্তি ছিল, ভাইয়ের মাথার সমস্যা ছিল,
তারপরে সম্পূর্ণ আমার ভাইয়ে ভালো হয়েছে। আচ্ছা মানে আপনার মাকে 2018 সালে ভর্তি করার আগেও আপনার ভাই ভর্তি ছিল, ওনার কোমরে প্রচন্ড রকম পেইন ছিল এবং উনি স্যারের আন্ডারে থেকে উনি ভর্তি থেকে উনি ট্রিটমেন্ট করেন এবং উনি পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ হয়েছিল। তারপরে যে আমার মা অ্যাক্সিডেন্ট করার পরে কি হয়েছিল আমরা জানি যে উনি একটু অটো যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো সেগুলোতে করে যাচ্ছিলেন কিন্তু একটা গর্তে পড়ে যায় মনে হয়। তারপরে ভাই ভালো যাওয়ার পরে মার মনে করে এই হাসপাতালে স্যারের সাথে আছে নিয়ে আসে। তারপরে স্যারে আমার করার পরে ভর্তি রাখছে, রাখার পরে আমি মার সাথে 15 দিন ছিলাম ট্রিটমেন্টে। আল্লাহর রহমতে আমার মায়ের অনেক সুস্থ হয়ে সম্পূর্ণ সুস্থ ছিল, সম্পূর্ণ সুস্থ ভালো। তারপরে অনেক দিন ভালো ছিল আমার মায়, তারপরে হঠাৎ করে আমার মায়ের ব্রেন স্ট্রোক করার পরে। এটা কত সালে, এটা কি কবে করেছিল স্ট্রোকটা? গত 1 বছর আগে। আচ্ছা, স্ট্রোক করার পরে কি ওনার হাতে পায়ে কোথাও কি কোনো প্যারালাইজড বা কিছু হয়েছিল? একটা বাম হাতরা বাম পাউডার সমস্যা আছে। আচ্ছা, সমস্যা আছে তো যখন সমস্যা তখন আপনারা আমরা জানতাম না সারা জানাবার রেজিস্টার প্যারালাইসিস বা এই ধরনের চিকিৎসা করেন আপনারা? জানা ছিল না, জানা ছিল না। তারপর আমরা ওই ভর্তি রাখছিলাম। তারপরে এখন ভাইয়াই ফোন দিছে, ফোন দেওয়ার পরে যে বলছে সারা এই করে এই যে এখানে ইন্না ভর্তি করছি, মারে যে দিন দিন পেতা বাড়তেছে, তারপরে ইন্না আবার ভর্তি করছি। আল্লাহর রহমতে যে আজকে 11 দিন খুবই আমার মায়ের ভালো হয়ে গেছে গা। স্ট্রোক জনিত যে সমস্যাগুলো ছিল এবং ওনার হাঁটু ব্যথা বা কোমর ব্যথা এইগুলো এখন আর ওনার ভিতরে নাই, এখন সম্পূর্ণ স্বাভাবিক সব কাজ করতে পারছেন। নিজের যে কাজগুলো উনি করতে পারতেন না এই কয়দিন সেগুলো এখন উনি স্বাভাবিকভাবে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সামনে এই ধরনের পেশেন্টদেরকে আসলে নিয়ে আসার জন্য, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য, আমাদের আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে আপনাদের জানার পরিধিটাকে একটু বাড়িয়ে দেওয়া। যেমন এই যে ওনাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথমে ওনার ছেলে ভর্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে, উনি ট্রিটমেন্ট নিয়েছেন, এটা হইতে পারে 2017 সালের দিকে, এবং উনি কিন্তু সম্পূর্ণ ভালো এবং সুস্থ আছেন। এবং পরবর্তীতে যখন 2018 সালে ওনার মা যখন অসুস্থ হন কোমরে ব্যথা প্রচণ্ড একটা অ্যাক্সিডেন্টের কারণে, এবং সেই থেকে ওনার এত ব্যথা বেড়ে গেছে যে ওনাকে ধরে রাখা যাচ্ছিল না। পরবর্তীতে যখন চিকিৎসা নেন সেই অবধি পর্যন্ত উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। এবং তারপরে ওনারা কি করলেন যে যখন উনি স্ট্রোক করলেন, সেই স্ট্রোক করার পর থেকে এই পেশেন্টকে ওনারা জানতেন না যে স্যার যে আপনার স্ট্রোক জনিত যে চিকিৎসা ব্যবস্থাটা দিয়ে থাকেন সেটা ওনাদের জানা না থাকার কারণে তারা অন্য জায়গায় নিয়ে যান। পরবর্তীতে যখন ওনারা আবার জানতে পারেন যে না স্যার এই ধরনের ট্রিটমেন্ট করেন, সাথে সাথে ওনারা আর বিলম্ব না করে নিয়ে আসেন এবং দেখেন আজকে মাত্র 11 দিনে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে ওনারা রোগীকে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। এই এই যে ফিডব্যাক, এই যে বিষয়গুলো আমরা আসলে চেষ্টা করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। জি, আর আগে নিয়ে আসতাম বুঝছেন, আমার আম্মা স্যারের কাছে আসার লাগা হ্যাঁ মনে করো অনেক কান্নাকাটি করছে, মানে লগে আসার মানুষ নাই বুঝছেন। দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বা অনেকের এটা অনেক বড় একটা প্রশ্ন থাকে যে যারা আসলে ট্রিটমেন্ট নেয় আফটার ট্রিটমেন্ট তাদের অবস্থাটা কি হয়, তারা কি আদৌ সুস্থ থাকে কিনা বা তারা কি ভালো থাকে কিনা বা তাদের পরবর্তী ফিডব্যাকটা কি, সেটা অনেকেই জানতে চান। তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আজকে আপনাদের সামনেই এই ভদ্রমহিলা 2018 সালে উনি ট্রিটমেন্ট নিয়েছেন, ওনার ছেলে তারও 1 বছর আগে ট্রিটমেন্ট নিয়েছে, আজ অবধি তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং স্বাভাবিক জীবনে ওনারা বিচরণ করছেন। এর থেকে বড় প্রমাণ আর কি থাকতে পারে? ধন্যবাদ দর্শক, এতক্ষণ শুনতে পেলেন পেশেন্টের মুখ থেকে শুনতে পেলেন আপনারা। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক কিছু আপনাদের জানার আছে, শেখার আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।